আলো ফ্রেন্ড, আমি আসছি এখন মর্নিং ওয়াক করতে। দেখুন সকালের ভিউটা, হালকা চারপাশে কুয়াশা পড়ছে। এখন বাজে প্রায় 5:45 নাগাদ। তা আমরাগুলো এখন সকালে মর্নিং ওয়াক করলে বেরোই সকালে অনেক ধরনের কথা, যে কিরে কোথায় চাকরির কল আসলো, কোথায় ডাক পড়ছে, এরকম একটা ব্যাপার। সে চাকরি বাকরির ক্ষেত্রে মর্নিং ওয়াক করাটা জরুরি, কিন্তু সবসময় না, প্রতিদিন না। চাকরির মানে ফিজিক্যালের আগে এক মাস আগে মাঠ করাটা আবশ্যক, তাই না? কিন্তু শরীরচর্চাটা করা সবার ক্ষেত্রে জরুরি, কারণ আমাদের যে শরীরের রোগ ব্যাধি হয় সেগুলোর থেকে দূরে থাকার একমাত্র উপায় হচ্ছে এই মর্নিং ওয়াক বা ওয়ার্ম আপ করা, ওয়ার্কআউট করা একমাত্রই উপায়। এগুলাই একমাত্র মর্নিং ওয়াককে একমাত্র স্বাস্থ্যকে ভালো রাখতে পারে, ঠিক আছে? তো আমি প্রতিদিন তো আসতে পারি না, যেদিন আমার খুব মনে ওঠে মাঠে যাওয়ার কথা সেদিন আসি। আজকে আসি, আমি তো গ্রামে বাস করি, এখানে গ্রামের ভিউটা দেখুন। আমি এখন আছি খেয়াল, আমাদের দেশি ভাষায় বলে যেমন ডাবড়ি বাড়ি। ডাবড়ি বাড়ির যে রাস্তাগুলো থাকে সেই রাস্তায় আমি মর্নিং ওয়াক করি। এটুকুই, সকালে চারপাশে খালি শুধু ধুধু এবং খেয়াল বাড়ি আর ডাবড়ি বাড়ি, ডাবড়ি বাড়ি চারপাশে। যাই হোক, দেখুন আমি কী করবো, ধ্যান করবো একটু আর ব্যায়াম কিছু করবো। যেমন আমারই অনেক রোগ, আমার যেমন গ্যাসের প্রবলেম, গ্যাসের প্রবলেম যখন হয় তখন মাঠে নেবে, মাঠে রান করলে আমার গ্যাস প্রবলেম দূর হয়, এরকম আবার ঠিক হয়ে যায়, আবার আসি না, উঠতেই পারি না, যেদিন উঠি সেদিন আসি। তাও আমি আজকে সকালে অনেক সকালেই উঠি, ভাবলাম একটু মাঠে নেই দেখাবো, আমি আমি মাঠে আসার আগে কী দেখাবো, ঠিক আছে? এখন আমি একটু রান করি, কারণ আমি মনে নিয়ে রান করতে তো এভাবে করতে পারবো না, ঠিক আছে? টাটা।